আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাবরিনা হোসেন, নাক কান গলা বিশেষজ্ঞ। বর্তমানে আছি শেখ ফজিলাতুন্নেসা কেপিজে মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল। আজকে আমরা আলোচনা করব আমাদের খুব কমন একটা সমস্যা, সেটা হলো গলা ব্যথা। গলা ব্যথা হয়নি এমন তো রোগী পাওয়া যাবে না, এবং বিভিন্ন কারণে সময় অসময় গলা ব্যথা হতে পারে। এখন আমাদেরকে আগে দেখতে হবে গলা ব্যথার কারণটা কেন। হ্যাঁ, যে কোনো কারণে কিন্তু মানুষের গলা ব্যথা থাকতে পারে। গলার মধ্যে টনসিল আছে, গলার মধ্যে আমাদের মুখগহ্বরে যদি চিন্তা করি অনেক রকম আমাদের অর্গান থাকে, যেমন দাঁত থেকে শুরু করে দাঁত, জিহ্বা, টনসিল, তার পিছনে ফ্যারিংস, এগুলো সব কিছু মিলেই কিন্তু একটা গলার স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে। এখন এখানে কোনোখানে যদি প্রদাহ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু গলা ব্যথা উপসর্গ হতে পারে। এটা ছাড়াও যদি কেউ যদি সাময়িকভাবে খুব ঠান্ডার মধ্যে থাকেন অথবা ঠান্ডা পানি খান, সেক্ষেত্রেও কিন্তু সাময়িকভাবে গলা ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা গলা ব্যথার ক্ষেত্রে কি ধরে নিতে হবে যে এটা ইনফেকশনের কারণে হচ্ছে? ব্যাপারটা কিন্তু সেরকম না। যখন কোনো একটা মানুষ ফিল করে যে তার গলা ব্যথার উপসর্গটা হচ্ছে, সেক্ষেত্রে সে প্রাথমিকভাবে কিন্তু বাসাতে চিকিৎসাটা করে নিতে পারেন। যেমনটা হলো, আধা গ্লাস কুসুম গরম পানির মধ্যে 2-3 চিমটি লবণ মিশিয়ে একটু গড়গড়া করে দেখতে পারেন যে তাতে তার গলাটা একটু আরাম বোধ হয় কিনা, কিংবা গলা ব্যথা উপসর্গটা চলে যায় কিনা। একটু ঘন ঘন করে যদি একটু গড়গড়া করে নেওয়া যায় অথবা লেবু আদা চা খাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় গলা ব্যথা কিন্তু অনেকাংশে ভালোই হয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে গলা ব্যথার সাথে কিন্তু জ্বর থাকতে পারে, সেক্ষেত্রে ধরে নিতে হবে তার বডিতে নিশ্চয়ই কোনো একটা কারণে ইনফেকশন হচ্ছে। সেক্ষেত্রে কাল বিলম্ব না করে নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করেন এবং গলা ব্যথার আসল কারণটাকে চিহ্নিত করে নেবেন, সেই কারণ ভেদে তারপর সেই হিসাবে চিকিৎসাটা করা হয়ে থাকে। আজকাল দেখা যাচ্ছে একটা খুব কমন প্রবণতা থাকে যে গলা ব্যথা হলো কিংবা জ্বর হলো, সর্দি হলো, লোকাল ফার্মেসিতে চলে যাচ্ছেন সবাই এবং গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন এবং সেটা ইনকমপ্লিট ডোজেস থাকতেছে, এবং তার জন্য যে প্রবলেমগুলো ডেভেলপ করে যে আলটিমেটলি যখন তার সত্যিকার কোনো কারণটা ধরা, কোনো রোগ ধরা পড়ে, তখন সে অ্যান্টিবায়োটিকগুলো প্রপারলি ফাংশন করবে না। যার জন্য আমি স্ট্রংলি উপদেশ দিতে চাই সকলকে যে রোগ যদি কোনোটা ধরা পড়ে, নিজের কাছে যদি কখনো অসুস্থ বোধ করেন, তাহলে লোকাল ফার্মেসিতে গিয়ে যেমন তেমন ওষুধ না নিয়ে প্রপার ওয়েতে ডাক্তারের শরণাপন্ন হন এবং প্রপার ওয়েতে নিজের রোগটাকে চিহ্নিত করে সেই অনুপাতে তার চিকিৎসাটা নেবেন। প্রাথমিকভাবে যদি চিকিৎসা নেওয়া সম্ভব, আগে থেকে যদি প্রাথমিকভাবে রোগ চিহ্নিত করে চিকিৎসা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আরোগ্য দ্রুত লাভ করা সম্ভব। ধন্যবাদ সকলকে, আজকে এতটুকুই। আমার কথাটা ধৈর্য সহকারে শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।